কাণ্ডে নয়া তথ্য এখনো অধরা। মাস্টারমাইন্ড এই যে দম্পতি তার মেজজামাইয়ের নিকট আত্মীয়, তবে এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে তদন্তে জানতে পারা যাচ্ছে যে লুট করা হয়েছিল টাকা, সেই টাকা বেশ কয়েকটি ভাগে ভাগ হয়েছিল এমনটাই জানতে পারা যাচ্ছে। এই সংক্রান্ত আর কি কি তথ্য উঠে আসছে? পিয়ালি আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, আর কি কি তথ্য উঠে আসছে এই বিষয়ে? দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই তিনজনকে জেরা করার পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী অফিসারদের হাতে উঠে এসেছে। প্রথমত তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন যে সেদিন সব মিলিয়ে ছজন এই খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং ছজন সেখানে উপস্থিত ছিল। তার মধ্যে মূল অভিযুক্ত সহ তিনজন ওই বাড়ির ভেতরে ঢোকে, দুজন বাড়ির বাইরে রাস্তার দুধারে দাঁড়িয়ে নজর রাখছিল। তদন্তকারী অফিসাররা আরো যেটা জানতে পেরেছেন যে এই বাড়ি থেকে যে টাকা লুট করা হয়েছিল সেই লুটের টাকা মূল অভিযুক্ত বাকি যে পাঁচজনকে নিয়ে এসেছিল সেই পাঁচজনকে 8 থেকে 10 হাজার টাকা করে ভাগ করে দিয়েছিল। একই সঙ্গে তদন্তকারী অফিসারদের কাছে জেরা ধৃত তিনজন, সুবোধ সিং সহ ধৃত তিনজন যেটা দাবি করেছে যে এই যে রশ্মিতা শাহ তার মাথায় যে গুলি করে খুন করা হয়েছিল সেই গুলিটা কিন্তু মূল অভিযুক্ত এই দীপেশ শাহ হাওড়ার বাসিন্দা, সেই মূল অভিযুক্ত সেই কিন্তু মাথায় গুলি করে তাকে খুন করেছিল। এবং একই সঙ্গে তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন যে এই মূল অভিযুক্ত যার হাওড়াতে বাড়ি, তিনি একটি চিটিং এর মামলাতে হাওড়াতে জেল খেটেছিলেন এবং সেই জেলের সূত্রে জেলে থাকাকালীনই তার সঙ্গে সুবোধ সিংয়ের সঙ্গে আলাপ হয় এবং সেই সূত্রেই এই আলাপে পরিচিতদেরকে কাজে লাগিয়েছিল এবং তিনি জানিয়েছিলেন যে এই শাহ দম্পতির বাড়িতে বেশ কিছু টাকা রয়েছে, তারা বাড়ি বিক্রির বাবদ টাকা তারা পাবেন এবং ফলে এই বাড়ি থেকে অপারেশন চালালে মোটা অঙ্কের টাকা মিলতে পারে এমন প্রতিশ্রুতি দিয়েই কিন্তু এই মূল অভিযুক্ত এই বাকি পাঁচজনকে নিয়ে এসেছিল। তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, এখনো পর্যন্ত এই তিনজনকে জেরা করে এই ধরনের তথ্য পাওয়া গেছে, যদিও ঘটনার পরের দিন থেকেই ফেরার মূল চক্রি তার মেজজামাইয়ের আত্মীয় সহ আরো তিনজন তারা ধরা পড়লে নির্দিষ্টভাবে আরো বেশ কিছু তথ্য সামনে আসবে বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। বিশেষ করে যে 1 লক্ষ টাকার লেনদেনকে কেন্দ্র করে এই বিবাদ, অর্থাৎ যেটা তথ্য উঠে আসছে সেই বিবাদ নাকি অন্য কোনো আক্রোশ ছিল, সমস্ত বিষয়গুলি তো স্পষ্ট হবে।